এই প্রচণ্ড গরমে আমার মতো তোমার স্কিনও কি খুব তাড়াতাড়ি কালো আর আনইভেন হয়ে যাচ্ছে? তাহলে আর শুধুমাত্র ফেস ওয়াশে হবে না। আজ আমি তোমাদের সাথে এমনই একটা স্কিন হোয়াইটনিং ক্লেন্সার শেয়ার করব, যেটা দিয়ে দিনে একবার করে মুখ ধো, মুখের সমস্ত কালো দাগ আর সানট্যান উঠে রং হয়ে যাবে ধপধপে ফর্সা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুপর্ণা, তোমরা দেখছো বিউটি হাইলাইটিং। আবারও চলে এসেছি আরও একটা ইন্টারেস্টিং ভিডিও। ও মাই গড, গরম এলেই তো ঘাম, আর ঘামের সঙ্গে সঙ্গে অ্যাকনে, র‍্যাশ, পিম্পল, ব্লেমিসেস আর ট্যানের সমস্যা। এটা তো মানে কি বলবো, প্রত্যেক বছর গরম এলে আমাদের সকলকে ফেস করতেই হবে। তাই আজকে আমি তোমাদের সাথে এমনই একটা স্পেশাল ডিআই বাই স্কিন হোয়াইটনিং ক্লেন্সার শেয়ার করব, যেটা এখন থেকে তুমি রোজ একবার করে ব্যবহার করা শুরু করে দাও। দেখো, এই গরমে তোমার স্কিন সবসময় হেলদি থাকবে, গ্লোয়িং থাকবে, স্কিনে কখনোই ট্যানের মতো সমস্যা তোমাকে ফেস করতে হবে না। গরম আসা মানেই সান ট্যান, পিগমেন্টেশন, তার সঙ্গে সান বার্নের সমস্যাও দেখা যায়, আর স্কিনটা অতিরিক্ত অয়েলি হয়ে যায়, সেক্ষেত্রে অ্যাকনে, র‍্যাশ, পিম্পল এই জাতীয় সমস্যাও চলে আসে। তাই সবসময় আমাদের স্কিনটাকে ক্লিন রাখতে হবে, ফ্রেশ রাখতে হবে, যাতে মুখের মধ্যে ধুলো, ময়লা, ইমপিউরিটিসগুলো জমে না থাকে। এই জন্য রোজ স্নান করতে যাওয়ার টাইমে অথবা রাতে ঘুমানোর আগে একবার করে অন্ততপক্ষে খুব ভালো করে ফেসটাকে তোমাকে ক্লিন করতে হবে। কিভাবে ক্লিন করবে তার জন্য তো আমি আছি, আমি তোমাদের দেখিয়ে দেবো এমনই একটা স্পেশাল স্কিন হোয়াইটনিং ক্লেন্সার, যেটা একদম টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন প্রত্যেকের জন্য পারফেক্ট হবে, স্পেশালি এই সামার সিজনে। তবে আর দেরি কিসে, চলো ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক। তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা অল নোটিফিকেশন বেল আইকনটিকে অন করতে একদম ভুলো না। সো লেটস গেট স্টার্টেড। গরমের কারণে আমাদের স্কিন এখন প্রত্যেকেরই খুব তাড়াতাড়ি কালো হয়ে যাচ্ছে, আর হবে নাই বা কেন বলো? যা রোদ গরম বেড়েছে, বাইরে 40 ডিগ্রি, এই রোদে কোনো সানস্ক্রিনই থাকবে না, মুখটা কালো আর আনইভেন হয়ে যাওয়াটা কোনো অসম্ভব নয়। তাই বলবো, বাড়িতে তো আলু আছে, এই আলুই পারে তোমার রঙকে ফর্সা আর উজ্জ্বল করতে। এই গরমে অন্য আর কোনো কিছু নয়, রেগুলার বেসিসে মুখে আলু মাখো, আলুর রস আমাদের রঙকে দুধে মতো সাদা করে দেবে। কিন্তু হ্যাঁ, আলুকে কিভাবে মাখবে চলো দেখে নাও। দেখো, আমি এখানে একটা আলু নিয়ে সেটাকে কেটে পরিষ্কার করে নিয়েছি, এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করতে পারো, কোনো প্রবলেম নেই। আলুটা গ্রেট করা হয়ে গেলে এবার বাটির মধ্যে ওই পুরো গ্রেট করা আলুটা দিয়ে দাও, তার মধ্যে দাও কেটে রাখা লেবু। আমি এখানে একটা গোটা লেবুকে পিস পিস করে কেটে নিয়েছি, এবারে পুরো লেবুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তার মানে দিলাম গ্রেট করা আলু আর একটা টুকরো করা লেবু, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিক্স করে নেব। আর মিক্স করা হয়ে গেলে এটাকে ইনস্ট্যান্ট আমি গ্যাসের ফ্লেমে বসিয়ে দেব, দিয়ে খুব ভালো করে এটাকে বয়েল করব। যতক্ষণ না এটা ফুটে ফুটে একদম একটা থিক কনসিস্টেন্সিতে চলে আসছে, ততক্ষণ কিন্তু আমাদের এটাকে বয়েল করতে হবে। এর মধ্যে আলু আর লেবু দুটোই দেওয়া আছে, যেটা ন্যাচারাল উপায়ে আমাদের স্কিনকে ফর্সা আর উজ্জ্বল করতে সাহায্য করে। দেখো, এটা তো খুব ভালো মতো ফুটে গেছে, এবার আরেকটু টাইম নিয়ে আমাদের এটাকে বয়েল করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আলু আর লেবুটা যতক্ষণ না পুরোপুরি সেদ্ধ হয়ে আসছে, আমাদের এটা বয়েল করা হয়ে গেলে খানিকক্ষণের জন্য এটাকে ঠান্ডা হতে রেখে দেবে। দেখো, এখানে কিন্তু আলু আর লেবুটা পুরোপুরি বয়েল হয়ে গেছে, আর দেখো এর কনসিস্টেন্সিটা একদম একটা থিক ফর্মে চলে এসেছে। এবার এটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, এটাকে একটা মিক্সার জারের মধ্যে পুরোটা ঢেলে নেবে, দিয়ে খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নেবে। আর ব্লেন্ড করা হয়ে গেলে দেখবে একটা খুব সুন্দর স্মুথ কনসিস্টেন্সি প্যাক রেডি হয়ে যাবে। তোমরা চাইলে এটাকে স্কিনের মধ্যে ব্যবহার করতে পারো, বাট আমি এখানে একটা ক্লেন্সার শেয়ার করব। তাই দেখো, আমি ওই পেস্টার মধ্যে দিয়ে দিলাম, এর মধ্যে দিচ্ছি আরও 2 চামচ মতো চালের গুঁড়ো, তোমরা এখানে যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারো। তারপর দিয়ে দেব জাস্ট অল্প একটু পরিমাণে কোকোনাট অয়েল, তোমরা চাইলে অলিভ অয়েলও এখানে ব্যবহার করতে পারো। আর দেব ডাভ সাবান, জাস্ট ডাভ সাবানটাকে আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে যে কোনো ফেস ওয়াশও ব্যবহার করতে পারো। ডাভ সাবানকে আমরা বিউটি বার বলি, আর ডাভ সাবান আমাদের স্কিনকে খুব ভালো মতো পরিষ্কার করে দেয়, তাই এখানে অতি অবশ্যই ডাভ সাবান দেবে। দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিশিয়ে নেবে, তাহলেই দেখবে রেডি হয়ে গেছে আমাদের
স্কিন হোয়াইটনিং ফেয়ারনেস ক্লিনসার, যেটা দিয়ে দিনে দুবার ফেসটাকে ক্লিন করতে হবে এই প্রচণ্ড গরমে, একবার স্নানের টাইমে আর একবার রাতে ঘুমোতে যাওয়ার আগে এটা দিয়ে মুখ ধো। আমি বলছি আর কোনো ক্লিনজার বা ফেস ওয়াশ ব্যবহার করা প্রয়োজনই পড়বে না, স্কিন এত বেশি ফর্সা আর উজ্জ্বল হয়ে যাবে, কারণ এর মধ্যে আলু আর লেবু দুটোই আছে, যেগুলোর মধ্যে ভরে ভরে ভিটামিন সি থাকায় মুখের মধ্যে যত কালো দাগছোপ আছে সেগুলো যেমন রিমুভ হয়ে যাবে, একই সঙ্গে স্কিন অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল হয়ে উঠবে। তাই দেখো আমি কিন্তু খুব ভালো করে ফেসের মধ্যে একটু থিক লেয়ারে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি, তোমরাও কিন্তু সেম প্রসেসে এটাকে খুব ভালো করে মুখের মধ্যে একটু মোটা লেয়ারে লাগিয়ে নেবে। আর লাগানো হয়ে গেলে তোমরা চাইলে 5-6 মিনিটের জন্য রাখতে পারো, তা না হলে সঙ্গে সঙ্গে ফেসটাকে রব করে ওয়াশ করে ফেলতে পারো। এটাকে তোমরা অনেকটা তৈরি করে যে কোনো একটা কন্টেনারের মধ্যে ইজিলি ফ্রিজে স্টোর করে রাখতে পারো, যেটা একবার ব্যবহার করাতে তোমার স্কিন থেকে কিন্তু 50-60% ট্যান রিমুভ করে দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, এটা দিয়ে মুখ ধোয়ার সঙ্গে সঙ্গে দেখবে রং কত বেশি ফর্সা হয়ে গেছে, কারণ আমি এর মধ্যে চালের গুঁড়ো দিয়েছি, যেটা আমাদের স্কিনকে ডিপলি এক্সফোলিয়েট করবে, ক্লিন করবে, তার ফলে ডেড স্কিন সেল ব্ল্যাকহেডসগুলো খুব সহজে রিমুভ হয়ে যাবে আর স্কিন অটোমেটিক ভীষণই গ্লো করবে। তাই মার্কেটের আর কোনো নামি দামি ব্র্যান্ডের ক্লিনজার ব্যবহার করার দরকারই পড়বে না, এই গরমে নিজের ত্বকে বাড়িতে বসেই তুমি ফর্সা আর উজ্জ্বল রাখতে পারো, তাও বা কিছু ঘরোয়া ন্যাচারাল আর কিচেন বেস ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে। আশা করছি বিফোর আফটার রেজাল্ট দেখে তোমরা বুঝতেই পারছো উইদাউট মেকআপে থাকা সত্ত্বেও আমার স্কিন কতটা গ্লো করছে, কতটা ফেয়ার লাগছে। তাই এমনই একটা ফর্সা স্কিন পেতে এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে একদম ভুলবে না, ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর হ্যাঁ, তোমাদের যা কিছু কোয়েরিজ তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো, তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক আর ইনস্টাগ্রামে, যেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো আর মনে রেখো, লাভ ইউ অল।